আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো প্রতিদিনের মতো আমি আপনাদের সামনে চলে আসলাম, মোহাম্মদ নবীন হোসেন, নবীন ব্লগস ট্যুরস এন্ড ট্রাভেলস এর পক্ষ থেকে। তো আজকে আমি আপনাদেরকে যে বিষয়গুলো ক্লিয়ার করব সেটা হচ্ছে, অনেকদিন যাবৎ আপনারা জানেন যারা দুবাইতে অবৈধ ছিল ফাইন দিতে হইতো, তো গত 2 মাস ধরে হচ্ছে আপনার সবাইকে সাধারণ ক্ষমা একটা দিয়ে দিছে এই দেশের সরকার। তো এখনো পর্যন্ত যারা সাধারণ ক্ষমার আওতায় আইসা ভিসা না ঠিক করছেন বা দেশে চলে যারা না দেশে না গেছেন তাদের জন্য ভিডিওটা, আমাদের হাতে আর বেশি সময় নাই, অলমোস্ট আর 17-18 দিন আছে। তো যারা এখনো ভিসাটা করেন নাই, আমি বলবো দ্রুত আপনারা ভিসা করে নেন, যাদের ফাইন আছে দ্রুত আপনারা ফাইন রিমুভ করে ভিসাটা করে নেন, কারণ ভিসা এখন যদি আপনারা ভিসা না করেন সামনের দিকে প্রচুর পরিমাণে বিপদ আছে, কারণ এই অ্যামনেস্টি শেষ হওয়ার পর থেকে আপনারা অনেক বেশি ধরপাকড় শুরু হয়ে যাবে, কেউ সার পাবেন না। তো এটা হচ্ছে আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ নিউজ, যত দ্রুত পারেন যেভাবে পারেন আপনারা ভিসা লাগানোর ব্যবস্থা করেন, আমাদের কাছে লাগান বা মানুষ অন্য আপনাদের নির্ভরযোগ্য যেখানে প্রতিষ্ঠান আছে সেখানে লাগান, কিন্তু আমি বলবো আমার বাংলাদেশি ভাই যারা আছেন তারা ভিসা লাগানোর ব্যবস্থা করেন। আর যারা বাংলাদেশ থেকে অনেকদিন যাবৎ ঘুরতেছেন, পাসপোর্ট জমা দিয়ে রাখছেন, টাকা জমা দিয়ে রাখছেন, আসতে পারতেছেন না, হ্যাঁ অনেক চিন্তার মধ্যে আছেন, তাদের জন্য কোনো চিন্তার কোনো কারণ নাই। ইনশাল্লাহ আমরা আশা করি যে এই সাধারণ ক্ষমা শেষ হওয়ার পর থেকে আউটসাইডের যাবতীয় সব কাজকর্ম শুরু হয়ে যাবে, ঠিক আছে? কারণ এই যারা ফাইনের কাজ, মানে ফাইনের ব্লকের যে কাজগুলো আছে, এই কাজগুলো শুরু হওয়ার পর থেকে আমাদের ইনসাইডে যারা নর্মালি ক্যান্সেল হচ্ছে তাদের ভিসাও কিন্তু হচ্ছে না, ঠিক আছে? তাদের ভিসাও হচ্ছে না। তো তাদের ভিসাগুলো এই যখন আপনাদের 2 মাস সাধারণ ক্ষমার সময়টা শেষ হবে তখন তাদের ভিসা হবে, আশা করি এর সাথে সাথে আউটসাইডে যারা আছেন তাদের ভিসাও হয়ে যাবে। তো যারা এতদিন যাবৎ ধৈর্য ধরে ছিলেন, হ্যাঁ আমাদের কাছে অনেকের ফাইল জমা আছে বা বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষ, আমি অনেকের কাছেই খবর পাচ্ছি, অনেক লোকই আমাকে দিয়ে কাজ করায় যারা বলতেছে যে নবীন ভাই আসলে অনেক দিন হয়ে গেছে, তো এই লোকগুলারে বুঝায় রাখতে পারতাছি না কি করা যায়, অনেক টাকা ইনভেস্ট করে ফেলেছি। দেখেন এই দেশে একবার টাকা গভর্নমেন্ট কেটে নিয়ে গেলে সেটা রিটার্ন দেয় না। সো আপনারা অস্থির না হয়ে কেউ লসে না পড়া আমি বলবো আপনারা একটু সুযোগ দেন, সুযোগ দিয়ে ইনশাল্লাহ এই মাসটা শেষ কষ্ট করেন, আগামী মাস থেকে ইনশাল্লাহ আশা করি আপনারা আপনাদের গন্তব্যস্থানে পৌঁছাতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন, আর আমাদের পেজে যারা নতুন তারা পেজটা ফলো করবেন, আর আমাদের ইউটিউব চ্যানেলে যারা নতুন তারা আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আমাদের ইউটিউব চ্যানেলের নাম নবীন ব্লগস অ্যান্ড ট্রাভেলস, আর আমাদের ইউটিউব ফেসবুক আইডি হচ্ছে নবীন ব্লগস অ্যান্ড ট্যুরস অ্যান্ড ট্রাভেলস। হ্যাঁ সবাই আমাদের পেজগুলো ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।